আগে তো সাথে আমার কাজটা হয়ে যায় একবার ওরা হবে নি সমস্যা কি তাহলে সমস্যা কি আছে তোরা তোর আপাকে তুই বলতে পারবি তো দুলা ভাই আমার সবকিছুই ই করছে আমি দুলা ভাইকে সবকিছু শেয়ার করবি যে দুলা ভাই তুই তো বাচ্চা দিতে পারতেছি সেটা বলবে না আপনার কথা শুই না মানে আমার খালি হাসি লাগতেছে কেন হাসি লাগবে কেন কিন্তু আপনি কি কর না কর পাগলের মতো নেগুলা হ্যাঁ আমি তো পাগল তোর ভালোবাসা বেশি পাই দেখে তো বেশি পাগলামো করি তোর সাথে আচ্ছা আমি একটা কথা কই দিলাম ভাই আচ্ছা কি বল তাহলে আজকে আপনি বিকেল আসেন কেন মন খুব চাইছে মনে হয় তাই হুম চাইবো না কিন্তু আসলে আমি তো দুর্বল হয়ে আছি রে শরীরটা আমার কেন কি হইছে সারাটা দিন খাটাহাটনি করতেছি বিকেল বেলা আবার তোর কাছে যাব আবার যাব ওখানে পরিশ্রম করব তাহলে কেমন লাগে বল কইবো না তে কি করব সব তো তোর বোনের জন্য তোর জন্য তো করতে হয় দুলা ভাই মাঝে মাঝে না আপনি যা কথা কন না আমার ভালো লাগে না শুনতে মন চান কারণ আপনি আমি ভালোবেসে আল্লাহছিলাম সত্যি কথা তাহলে তো সবই ঠিক আছে ভালোবাসলে তো বিয়ে করতে হবে হ্যালো হ্যালো কি রে হ্যালো দুলা ভাই হ্যাঁ ফোন ঢুকছিল না তো সেই সময় আ ফোন ঢুকছিল না মানে জানি না ও তাই হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছি তা তুই কেমন আছিস ভালো আছি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি রে আজকে খুশি খুশি লাগতেছে তো খুশি খুশি ভাই আপনার কি হবে আমার সাথে বসলে কি হবে বল আপনার রেখে কেন এমনি না না এমনি কেন আমাকে বল না বলবো না কি পছন্দ হয় না হাই হাই আমার দুলাবাই একের অনেক সুন্দর লম্বা সব দিক দিয়ে আমার দুলা বাইরে হইবো কিন্তু দুলাবাই আপনার আমার আপার আবার কি হইব বোঝেন না এই কথা কবে না দুলাবাই সত্যি কথা কন তো আমার এই যে এই যে বিয়ার মালা পরে আমার কেমন লাগতেছে ও আপনি তো দেখতে পারতেছেন না দেখবো কেমনি তুই কি ভিডিও কল দিছিস তাই তোর দেখবো আমি আমার অনেক আশা আমার একটা ভিডিও কল দেবো এখন না আমি পরে কথা বলবো ভিডিও কলে আচ্ছা ঠিক আছে তোর বোন যদিও জানবে তো সমস্যা কি আছে জানলে জানবে না আব্দুল্লাহ বাবা বিশ্বাস করেন আমি আমার আপার মনে কোনো কষ্ট দিতে চাই না কারণ আপা কি মনে করব আচ্ছা তুই যদি তোর আপার মনে কষ্ট না দিতে পারিস তাহলে আমাকে কেন তুই তোর ভালোবাসাটা আমাকে দিলি জানি না মাতার ভিতরে কি হইছিল বুঝিনি তুই কেন আমাকে সেই সময়টা আদর দিলি বেশি ভালোবাসলি কেন বলতো দেশে তখন অন ভালো লাগছে আমি বুঝতেছি যে না কিন্তু এমনিতেই উম এরকম ভাবে সারাজীবন থাকবে এমনে থাকম মানুষ কি বলবে তখন মানুষ কি করবো পরে আপনি আবার একটা ভালো দেহা বিয়ে দিবেন তারপরে সম্পর্ক রাখমু তাই বিয়ের পরে সম্পর্ক রাখবি রাখমু ওর বাবা রে কেউ কিছু বলবে না যখন কেরা কি করবো কেন আমি ঠিক আপনি ঠিক সব আরে না মানুষ যদি কিছু বলে তখন কি করবে কোগ্গা মানুষের কথা আমি খাই না পরিগা বললে হবে না আমি যেটা বলি সেটা কর আচ্ছা কোন কি আমি আমি তোকে গোপন ভাবে বিয়ে করে বাবার বাড়ি রেখে দিই তোরে হ্যাঁ বিয়ে করে তোর বাবার বাড়িতে রেখে দিই এটা কি সম্ভব কেন সম্ভব হবে না কেন না 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 আমি যদি লাভনের সাথে বিয়ে করি ঠিক আছে ওটা কিন্তু আমার মা বাবা তো পরে জানবো তখন কি হইব তোর বাচ্চা দিতে পারতেছ না তাহলে আমার সংসারে বাচ্চা লাগবে না ঠিক আছে বাচ্চা লাগবে ভালো কথা এটা আপনি আপনি দেখেন আপনার সমস্যা না আপার সমস্যা এটা তো দেখেন না তোর আপার সমস্যা হ্যাঁ ট্রাফার সমস্যা আফার সমস্যা হ্যাঁ ও আচ্ছা তাই আমার কইবেন না এটা তাহলে তোরা আফার সমস্যা হলে আমার বিয়ে করতে হবে না তাহলে সেটা তুই গ্রহণ করে নিবি তাহলে একটা কথা কই হ্যাঁ কি বল মনে করেন যদি আফা যদি সমস্যা হয় আপনি যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অন্য জায়গায় বিয়ে করেন কেন এতকে আমি সবকিছু দিলাম তুই আমাক সবকিছু দিলি দাবার কেন হবে অন্য দেখতে কিনতে খারাপ দেখা যায় না তাহলে আপনি এক কাজ করেন আপার অনুমতি নেন নিয়ে বিয়ে করেন আচ্ছা তোর আপার অনুমতি নিব তবে এখন না আগে তো সাথে আমার কাজটা হয়ে যাক আর একবার ওটা হবে নি সমস্যা কি তাহলে সমস্যা কি আছে তোরা তোর আপাকে তুই বলতে পারবি তো যে দুলা ভাই আমার সবকিছু ই করছে আমি দুলা ভাইকে সবকিছু শেয়ার করবি যে দুলা ভাই তুই তো বাচ্চা দিতে পারতেছিস সেটা বলবে না আপনার কথা শুই না মানে আমার খালি হাসি লাগতেছে কেন হাসি লাগবে কেন আপনি কি কর না কর পাগলের মতন হ্যাঁ

কি করব সব তো তোর বোনের জন্য তোর জন্য তো করতে হয় ভাই মাঝে মাঝে না আপনি আপার কথা কন না আমার ভালো লাগে না শুনতে মন কারণ আপনি ভালোবাসা আল্লাহ ছিলাম সত্যি কথা বিয়ে করতে হবে মানে আপনি যদি আমার আপনি তারপরে আবার আমার অস্বীকার খাবেন না কেন অস্বীকার খাবো কেন আমার ছুটি করে বিয়ে করতেছেন পরের দিন আবার অস্বীকার খান তোর আপা যে ভালোবাসাটা দেয় না সেই ভালোবাসা তুই আমাকে দিস তাহলে তোর সমস্যাটা কোথায় বাচ্চা হইলে কি সমাধান হ্যাঁ অবশ্যই তুই যদি আমার সংসারে একটা বাচ্চা দিতে পারিস তাহলে তো আমি অনেক খুশি এখানে তাহলে আমার কি দিবেন আপনি কি দিব তোর অর্ধেক সম্পত্তি লিখে দিব সত্যি হ্যাঁ তোর কো দেব তোর বোন কেও দিব তাহলে আমাকে আগে আমাকে আমাকে সম্পদ লিখে দিতে হইব আগে হুম আগে বাচ্চাটা দিয়ে নে আমারে হুম আগে আমার বাচ্চাটা দিয়ে নে সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি আবার কি এখানে মিথ্যা কথা কোনো কিছু আছে বল

কিচ্ছু হয় না আমি তো অনেক চিন্তা ভাবনা করি তোর তোর নিয়ে অনেক চিন্তা ভাবনা করি যে আসলে তুই না কি কব তোর যে রকম শক্তি দিয়ে খাটাস আর যেভাবে তুই চলিস আমার সাথে অন্য কেউ হলো তো আমি মানে কি কব নিজেই পারতাম না তাই হুম ওইছে আপনার কথা আমার আর ভাল লাগতেছে না তিতে লাগতেছে আর নামনে আমার সত্যি সত্যি বিয়ে করবেন কবে সেটা তুই যেদিন রাজি হবি সেদিন আমি তোকে বিয়ে করব হুম তুই যেদিন রাজি হবি সেদিন আমি বিয়ে করব কালকের দিনের ভিতরে বিয়ে করবেন আপনি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কালকের দিনের মধ্যে তোর বাসায় আসতেছি ওকে সত্যি হ্যাঁ সত্যি যাব যদি যদি মিথ্যা হয় মিথ্যে হবে না আমি বলছি যাব তোর বাসায় না আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তুই ভালো থাক দুলা আচ্ছা ওকে ভাই আল্লাহ হাফেজ যাই কালকের দুলা ভাই আমাকে বিয়ে করবি